नमस्कार बंधुरा, आजकल रेसिपि ভ্যালেন্টাইনস ডে স্পেশাল ভেজিটেবল প্যানকেক। দেখতে কিন্তু দারুণ লাগে, হালকা পিঙ্ক কালার, কোনো রকম আর্টিফিশিয়াল কালার কিন্তু অ্যাড করা হয়নি। খুবই ঝটপট বানিয়ে নেওয়া যায়, যখনই মন চাইবে বানিয়ে খেয়ে নিতে পারবেন। প্যানকেকের জন্য লাগবে কাঁচা লঙ্কা কুচি, গাজর গ্রেটার দিয়ে সরু সরু করে কেটে নিয়েছি, ধনে পাতা কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, একটা ছোট বিট গ্রেটার দিয়ে কুচিয়ে নিয়েছি। আপনারা পাতলা পাতলা সরু সরু করে কেটে নিতে পারেন। একটা বড় বলে এরকম ছোট বাটির এক বাটি ময়দা নিয়ে নিলাম, এর মধ্যে দুটো ডিম ভেঙে দিচ্ছি। যারা ভেজিটেরিয়ান তারা ডিমটা বাদ দিয়ে দেবেন। এখন এর মধ্যে কেটে রাখা সব সবজিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি, গাজর কুচি, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আপনারা নিজেদের পছন্দ মতন সবজিও এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। বিট কুচিটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হাফ চামচ চিনি দিয়ে দিলাম, জল দিয়ে দিচ্ছি, জল বুঝে মিশিয়ে দেবেন। সব উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে এক কাপ জল লেগেছে, প্রথমেই বেশি জল মিশিয়ে দেবেন না, অল্প অল্প করে মেশাবেন, বুঝে মিশিয়ে দেবেন। বন্ধুরা, যেসব বাচ্চারা সবজি খেতে চায় না, আপনারা চুপিসারে এইভাবে তাদের সবজি খাইয়ে দিতে পারবেন। দেখুন কালারটা কত সুন্দর এসছে, এরকম কালারফুল প্যানকেকের জন্য বাচ্চারা খেতে খুবই ভালোবাসে। ব্যাটারটা 2 মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিলাম। ফোনের মধ্যে 1 চামচের থেকে একটু কম বেকিং পাউডার মিশিয়ে দিলাম। বেকিং পাউডার মেশালে এটা খুবই সফট হয়, ছোট ছোট বাচ্চাদের খেতে বা চিবাতে কোনো রকম অসুবিধা হয় না। তবে বাড়িতে বেকিং পাউডার না থাকলে দেবেন না, তাতেও খেতে খুবই ভালো হবে। ব্যাটার 1 মিনিট ধরে ফেটিয়ে নিলাম, দেখুন এই রকম দেখতে হয়েছে, ব্যাটার একদম রেডি। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে গেছে, এর মধ্যে 1/2 চামচ তেল দিয়ে দিলাম। তেল পুরো প্যানে ছড়িয়ে দিচ্ছি, তেল ভালোভাবে গরম হয়ে গেছে, কিছুটা ব্যাটার তুলে নিলাম, ব্যাটার প্যানের মধ্যে ছড়িয়ে দিন, নিজেদের ইচ্ছে মতন শেপে গড়ে নিন। যেহেতু ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল, তাই আমি হার্ট শেপে করে নিচ্ছি। বন্ধুরা, এরকম সহজ সহজ হেলদি রেসিপি পাওয়ার জন্য অবশ্যই সুমিস ইজি কিচেন সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখবেন, তাহলে সব আপডেট আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাবে। দেখুন আমি হার্ট শেপে গড়ে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে লো ফ্লেমে আমি এটাকে রান্না হতে দেব। 1 মিনিট হয়ে গেছে, আমি একবার খুলে চেক করে নিচ্ছি। দেখুন ওপর দিকটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে, তার মানে নিচের দিকটা হয়ে গেছে। কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এখন এর উপরে 1/2 চামচ তেল ছড়িয়ে দিচ্ছি। দেখলেন তো বন্ধুরা কত কম তেলেই এটা হয়ে যায়। এবার আমি উল্টিয়ে দিচ্ছি, দুদিক ভালোভাবে ছেঁকে নিচ্ছি। হেলদি প্যানকেক একদম রেডি। টমেটো সসের সঙ্গে পরিবেশন করুন প্যানকেক। ভ্যালেন্টাইন ডে স্পেশাল, তাই একটু ডেকোরেট করে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই থামস আপে ক্লিক করে প্রচুর প্রচুর শেয়ার করে দিন। আর আপনাদের কেমন লাগলো তা জানানোর জন্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আমি আর একটা গোল শেপে করে দেখাচ্ছি। বন্ধুরা, ইনস্ট্যান্ট ধোসার রেসিপি আমার এই চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। প্যানকেক রেডি। ভেজিটেবল প্যানকেক খুবই সফট হয় আর খেতেও দারুণ হয়। তাহলে আর দেরি কেন, বাড়িতে অবশ্যই ট্রাই করুন এই রেসিপি।